বর্তমানে জনপ্রিয় একটি খাবার হচ্ছে মাশরুম। দিনে দিনে এই মাশরুম কিন্তু সহজলভ্য হয়ে যাচ্ছে এবং সকলের হাতের নাগালেই চলে আসছে। মাশরুম কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। আর মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কিভাবে সাহায্য করে? এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদের সেল ড্যামেজ হওয়া বা আমাদের সেল যাতে বেশি করে অক্সিজেন প্রোভাইড করতে পারে আমাদের সারা শরীরে, সেই হিসাবেও কিন্তু আমাদের কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি যদি আমি বলতে চাই একটি ভিটামিনের কথা, সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু এখন বর্তমানে আমাদের সকলেই বলছেন যে ভিটামিন ডি টা ইনটেক করার জন্য, বিশেষ করে করোনা রোগীদের কিন্তু আমরা বলে থাকে ডাক্তাররা বিশেষ করে যে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা খাওয়ার খাওয়ার জন্য। আসলে খাবার থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি টা পেতে পারি, সেটি হচ্ছে মাশরুম একটি ভিটামিন ডি এর উৎস হতে পারে খুব ভালো। যেহেতু মাশরুম আমাদের সানলাইট এক্সপোজের মাধ্যমে তৈরি হয়, সেজন্য ভিটামিন ডি এর পরিমাণটাও কিন্তু এতে আমরা পেয়ে থাকি, যেটা আমাদের রোগ প্রতিরোধ করে এবং পাশাপাশি আমাদের হাড়ের মজবুত যে ভাবটা সেটাও কিন্তু ধরে রাখতে সাহায্য করে। এরপরে আমি আসি, যদি আমি বলি পটাশিয়ামের কথা, পটাশিয়াম আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে, পাশাপাশি হার্ট হেলথ ভালো রাখে এবং শরীরের যে ফ্লুইড কন্টেন্ট এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স, এগুলো সবকিছু কিন্তু এই পটাশিয়ামের মাধ্যমে হয়ে থাকে। মাশরুমে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। যেই ফ্যাট আমরা বলি এটা আমাদের হার্টের জন্য ভালো। আমাদের শরীরের ব্লাড ভেসেল গুলোতে যখন অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল বা ফ্যাট জমতে থাকে, তখন কিন্তু আমাদের শরীরের রক্ত চলাচলটা অনেকটা কমে যায়। আমাদের শরীরের অক্সিজেন, আমাদের ব্রেনটা অক্সিজেন পায় না, তখন কিন্তু আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। কিন্তু এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হেলদি ফ্যাট হিসেবে কাজ করে, সেটি কিন্তু আমাদের এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের ব্লাড ভেসেল গুলোতে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমতে দেয় না, তাই আমাদের যে ক্লটিং ক্লটিং এর যেই প্রবণতা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে মাশরুম একটি ভালো খাবার হতে পারে, যেহেতু এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো, তাই কিছু পরিমাণ মাশরুম যদি তারা খেতে পারেন তাহলে আশা করি এটি তাদের জন্য ভালো হবে। এছাড়া ক্যালোরির পরিমাণ হিসাব করলে আমরা খুবই সামান্য পরিমাণ ক্যালোরি কিন্তু আমরা মাশরুম থেকে পেয়ে থাকি। যেমন 100 গ্রাম মাশরুম থেকে আমরা অ্যারাউন্ড 15 ক্যালোরির মতো পেয়ে থাকি, যেটা খুবই সামান্য, তাই ওয়েট লসেও কিন্তু এটি আমাদেরকে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলস যেগুলো আমাদের মাশরুমে রয়েছে, তার মধ্যে বি ভিটামিনস এর কথাটা আমি বলবো। বি ভিটামিনসটা আমাদের সাহায্য করে, আমরা যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটটা খাচ্ছি, আমাদের এনার্জির মেন এনার্জি পাওয়ার যে মেন যে নিউট্রিয়েন্ট, এই তিনটি, এই এনার্জিকে আমরা যাতে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি বা ভালোভাবে আমরা যাতে শরীরে কাজে লাগাতে পারি, এই সাহায্যটা করে কিন্তু এই বি ভিটামিন। বি ভিটামিনস আমাদের কিন্তু রোগ প্রতিরোধেও সাহায্য করে, তাই একটি যদি আমি বলি যে হেলদি এবং রোগ প্রতিরোধ সম্পন্ন যদি একটি খাবারের নাম বলতে বলা হয়, তাহলে অবশ্যই মাশরুম একটি চমৎকার একটি খাবারের উৎস। এখন বিভিন্ন ভাবে মাশরুম আমরা খেতে পারি। কোন মাশরুম থেকে আমরা কেমন ধরনের পুষ্টিগুণ পাবো সেটাও কিন্তু বিভিন্ন ধরনের মাশরুম থেকে আমরা কোন মাশরুমটা খাচ্ছি সেটার উপরেও কিন্তু নির্ভর করে। আবার কোন মাশরুমটা কতটুকু পরিমাণ রোদের ভিতরে থাকলো এটার উপরেও কিন্তু ভিটামিন ডি এর পরিমাণটা নির্ভর করে। মাশরুমকে উপকারী খাবার হিসেবে গণ্য করার পিছনে আরো কিছু কারণ রয়েছে, সেটি হচ্ছে এটি ফ্যাট ফ্রি, লো কোলেস্ট্রল, লো সোডিয়াম এবং লো ক্যালোরি। বাট অন্যদিকে মাশরুমে কিন্তু ফাইবারের পরিমাণ অনেক বেশি, ভিটামিন ডি আছে এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই আমাদের খারাপ যেই প্রপার্টিস গুলো বা খারাপ যেই দিকগুলো রয়েছে যে আমাদের স্বাস্থ্যের হানিকর হতে পারে, মাশরুমে সোডিয়ামের পরিমাণ খুবই কম, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। সোডিয়ামের কিন্তু একটা প্রবণতাই আছে যে শরীরে পানি ধরে রাখে,
এই সোডিয়ামটা যত কম ইনটেক করা যায় আসলে ততই ভালো। একদিকে সোডিয়াম কম, অন্যদিকে পটাশিয়াম বেশি, যেটা আমাদের হেলথ কে ইমপ্রুভ করতে অনেক সাহায্য করে। এছাড়া রয়েছে এটা সলিউবল ফাইবার, যে ফাইবারের কথা আমি বারবারই বলছি আপনাদেরকে, যে ফাইবারটা কেন আসলে দরকার। ফাইবার একদিকে আমাদের যেমন ডাইজেস্টিভ ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়া গুলো আমাদের আছে, গুড ব্যাকটেরিয়া, গাট হেলথ কে ইমপ্রুভ করতে কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো অনেক সাহায্য করে। আর এই ফাইবার গুলো কিন্তু এই গাট ব্যাকটেরিয়ারই খাবার। আসলে আমরা ভিতরে যদি আমাদের ব্যাকটেরিয়াকে খাবারটা দেই, সঠিক খাবারটা দেই, তাহলে কিন্তু আমাদের যেমন গাট ব্যাকটেরিয়াটাও হেলদি থাকে, সেই সাথে তারা আমাদেরকে পুরো হেলদি একটা লাইফ দেওয়ার জন্য কিন্তু সহায়ক। এই জন্য আমরা মাশরুম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। এই কারণেই আমরা মাশরুমকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। আশা করি আপনারা এতে উপকৃত হয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই